আজকে হচ্ছে তোমাদের পিএইচপি এর মাধ্যমে কিভাবে ফর্ম ভ্যালিডেট করা যায়। একটা ফর্ম ক্রিয়েট করার পরে সেই ফর্মটা কিভাবে ভ্যালিডেট করা হয় সেই জিনিসটা পড়াবো, পিএইচপি এর ফর্ম ভ্যালিডেশন। প্রথমে হচ্ছে দেখাবো হচ্ছে একদম বেসিক থেকে ফর্ম ভ্যালিডেশন বলতে কি বোঝায়। ধরো একটা ফর্ম তৈরি করা হয়েছে, ফর্মের মধ্যে আছে হচ্ছে এই একটা ফর্ম তৈরি করা হয়েছে, ফর্মের মধ্যে কয়েকটা ফিল্ড আছে, নেম, রোল নাম্বার, ইউজার নেম, এই টাইপের কিছু জিনিস আছে, ঠিক আছে। এই যে এখানে যে তুমি ভ্যালুটা দিবা, এই ভ্যালুটা প্রত্যেকটা লাইন টু লাইন চেক করা কি বলা হয় কি তোমার ভ্যালিডেশন বলা হয়ে থাকে। দেখো স্ট্রিং গুলো ঠিক মতো আছে কিনা, স্ট্রিং গুলো ঠিক মতো ইনপুট দেয়া হয়েছে কিনা, অথবা কোন ফিল্ডে কোন জিনিসটা পূরণ করতে হবে সেই জিনিসটা ঠিক মতো আছে কিনা সেটার জন্য ব্যবহৃত হয় তোমার ফর্ম ভ্যালিডেশন। ফর্ম ভ্যালিডেশন করার আগে আমি হচ্ছে তোমাদের কোডিং এ দেখাবো, এখানে অনেক থিওরিটিক্যাল জিনিস আছে, এই জিনিসগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। আমি শুধু একটু কোড দেখাবো আর কিছু করব না। লেখার সময় এই টোটালটা লিখতে হবে। তার আগে একটা জিনিস একটু বলে রাখছি আমি, প্রি রেক ম্যাচ এই ফাংশনটা, ঠিক আছে। প্রি এটা হচ্ছে তোমার প্রি হচ্ছে পারফর্ম রেগুলার এক্সপ্রেশন ম্যাচ, এই ফাংশনটা সম্পর্কে একটু বলে আসতেছি। প্রিরেক আন্ডারস্কোর ম্যাচ, ম্যাচ এটা হচ্ছে এমন একটা ফাংশন যে ফাংশনটা আমার রেগুলার এক্সপ্রেশনের প্রত্যেকটা জিনিসকে ম্যাচ করে। দ্যাট মিন্স রেগুলার এক্সপ্রেশন বলতে কি বুঝাচ্ছে, রেগুলার এক্সপ্রেশন এই এ থেকে জেড পর্যন্ত প্লাস স্পেশাল ক্যারেক্টার সহ যেগুলো আছে সেগুলো, এই সবগুলোকে মিলে তোমার প্রত্যেকটা লাইন টু লাইন, প্রত্যেকটা লেটার টু লেটার চেক করে হচ্ছে তোমার এই রেগুলার এক্সপ্রেশন ম্যাচ ট্যাগটা, ফাংশনটা, সরি ট্যাগ হবে না, এটা ফাংশন হবে। এই ফাংশনের কিছু প্যারামিটার থাকে, যে প্যারামিটার গুলো রিকোয়ার্ড প্যারামিটার এবং অবশ্যই এটা দিতে হবে। এই ফাংশনের প্যারামিটার গুলো হচ্ছে লিখে দিচ্ছি আমি, প্রথমটা হচ্ছে কি তোমার প্যাটার্ন, প্রথমটা হচ্ছে তোমার প্যাটার্ন, বেসিক্যালি এটা ম্যাচ করে, প্যাটার্ন ম্যাচ করে কোনো একটা সেন্টেন্সের বলো, কোনো একটা ডিজিটের বলো, সবকিছুর প্যাটার্নটাকে ম্যাচ করে। এরপরে হচ্ছে কি থাকবে তোমার ইনপুট থাকবে, এরপরে প্যারামিটারটা হচ্ছে তোমার ইনপুট। এই প্যাটার্নের কাজ হচ্ছে যে কোন রেগুলার এক্সপ্রেশনটা সার্চ করতে হবে সেই জিনিসটা করবে হচ্ছে প্যাটার্ন প্যারামিটার। আর ইনপুটের কাজ হচ্ছে কি তোমার এই যে তোমার যে এক্সপ্রেশনটা দেয়া হয়েছে, যে লেখাটা দেয়া হবে কোন একটা স্ট্রিং, যে লেখা দেয়া হবে এই লেখাটাকে টেস্ট করার কাজ করে কি তোমার ইনপুট প্যারামিটার। ওকে, এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে প্রোগ্রাম যখন করব। এই জিনিসগুলো পরে থিওরিটিক্যালটা বলি, আগে হচ্ছে প্রোগ্রাম দেখে আসি। প্রথমেই হচ্ছে একদম বেসিক বেসিক ভ্যালিডেশন দেখাবো, একটা বেসিক ফর্ম ভ্যালিডেশন কিভাবে করে সেই জিনিসটা দেখাবো। এরপরে চলে যাব ফর্ম ভ্যালিডেশন ইউজিং রেগুলার এক্সপ্রেশন, একটা দেখাবো বেসিক ফর্ম ভ্যালিডেশন ইনিশিয়াল পর্যায়ে, এরপরে রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে একটা ফর্ম কিভাবে ভ্যালিডেট করতে হয় সেটা দেখাবো। ওকে, প্রথমে শুরু করি, এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু হলো, বডি শুরু হলো। বডি শেষ করলাম, এইচটিএমএল শেষ করলাম, দেখো এই বডির ভেতরেই হচ্ছে সবকিছু লিখতে হবে। আমি কি বলছি, ফর্ম তৈরি করব, একটা ফর্ম তৈরি করার জন্য এইচটিএমএল কি ট্যাগ ব্যবহার করতে হয়, তোমার ফর্ম ট্যাগ ব্যবহার করা হয়। এর জন্য ফর্ম দিলাম এবং কি দিতে হয়, ফর্মের একটা মেথড দিব আমি। এর আগে গেট পোস্ট আর রিকোয়েস্ট মেথড পড়ানোর আগে পড়ে এসেছি আমি, ফরহাদ কি জয়েন করেছে, গেট পোস্ট আর রিকোয়েস্ট যে মেথডটা পড়িয়েছিলাম ওই মেথডের মধ্যে সবসময় বলছিলাম যে মেথডটা বেশি ব্যবহার করা হবে সেটা হচ্ছে পোস্ট মেথড, আমরা বেশি ব্যবহার করব।
তো লিখে ফেলি মেথড ইকুয়াল টু কি দিব পোস্ট দিব, তুমি যে রিকোয়েস্ট সেটাই দাও না কেন হবে, কোনো প্রবলেম নেই, কিন্তু পোস্টটা সবসময় বেশি ব্যবহৃত হয়ে থাকে। এরপরে হচ্ছে আমি একটা ইনপুট ফিল্ড দিলাম, ধরো ইনপুট টাইপ দিলাম একটা ইনপুট টাইপ দিলাম হচ্ছে টেক্সট দিলাম, কোন একটা টেক্সট বাটনই থাকে, ইনপুট টাইপ হবে টেক্সট। এরপরে হচ্ছে কি দিতে হবে তোমার, নেম দিতে হবে, তাই না? এরপরে নেম দিলাম, ধরো নেমও আমি টেক্সট দিয়ে দিলাম, নেমও টেক্সট দিয়ে দিলাম। এরপরে সাবমিট বাটন চাচ্ছি, সাবমিট বাটনের জন্য কি হবে তোমার, ইনপুট টাইপ কি হবে সাবমিট, আর নেম দিয়ে দিলাম কি আমি সাবমিট, নেমটা হচ্ছে ইউজার ডিফাইন, যা মন চাই তুমি দিতে পারো কোনো প্রবলেম নেই। ওকে, শেষ হলো, এটা হলো তোমার সিম্পল একটা HTML ফর্ম তৈরি করলাম। এটাকে এখন রান করি, জ্যাম্প ওপেন আছে, পরে শুরু করি, পর আর জয়েন করছে, জয়েন হতে পারছে না কেন। দেখো এখন এটাকে আগে রান করব, লোকাল হোস্টে চলে যাব, এখান থেকে আমি ঠিক আগের সেম ফোল্ডারের মধ্যেই আমার সেভ করতে হবে htdocs এর মধ্যে, তো ওখানে আর আমি দেখাচ্ছি না কি ছিল তোমার php প্রোগ্রাম। আর এখন হচ্ছে কি আমি ফাইলটার নাম কি লিখেছি, ফাইলটার নাম, ওয়ালাইকুম আসসালাম, লেট করছো কেন ফরহাদ, তোমার নেট প্রবলেম ছিল, লেট হয়ে গেছে ঢুকতে। তুমি এখন ঢাকায় আছো না? জি ম্যাম। তাহলে এত নেট প্রবলেম কেন, তোমার গ্রামে থাকতেও নেট প্রবলেম, ঢাকায় থাকলেও নেট প্রবলেম? ম্যাম এমবি তো, আমি তো ডাটা ইয়েতে ফোনে এমবি ইউজ করি, ওয়াইফাই না। ওয়াইফাই না, জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, দেখো আমি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়াচ্ছি আজকে, ফর্ম ভ্যালিডেশন, একটা HTML ফর্ম কিভাবে ভ্যালিডেট করতে হয় PHP এর মাধ্যমে সেটা শিখাবো। এটা হচ্ছে তোমার, তোমাকে যখন জাভাস্ক্রিপ্ট করাবো তখন আরো স্ক্রিপ্টের মাধ্যমে আরো সহজ ভাবে সেটা করা যাবে, কিন্তু আমি যেহেতু ল্যাঙ্গুয়েজ গুলো শিখে আসি আর ফর্ম ভ্যালিডেশনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ফর্ম ভ্যালিডেশন কোশ্চেনটা বোর্ডে আসে, তো এর জন্য ফর্ম ভ্যালিডেশনটা তোমাদের ভালো মতো দেখাচ্ছি। দেখো ফর্ম ভ্যালিডেশনের ফর্মটা কি করেছি, সিম্পল একটা HTML ফর্ম তৈরি করেছি। ওকে, এটা আমি বুঝাবো না, এখানে ফর্মটার নাম দিয়েছি কি ভ্যালিডেশন ফর্ম ডট পিএইচপি, লিখে ফেলি ভ্যালিডেশন, ভ্যালিডেশন ফর্ম ডট পিএইচপি। ওকে চলে এসেছে, এখানে কি দিয়েছিলাম, একটা টেক্সট ফিল দিয়েছিলাম, ইনপুট টাইপ একটা টেক্সট ফিল দিয়েছিলাম আর একটা সাবমিট বাটন দিয়েছিলাম, চলে আসছে আমার। এখন তো জাস্ট সিম্পল ফর্মটা তৈরি করছি, এখনো কিন্তু আমি তার ভ্যালিডেশনটা তৈরি করিনি, এখনো ভ্যালিডেশন তৈরি করা হয়নি। তো ভ্যালিডেশন তৈরি করার জন্য হচ্ছে প্রথমে কি বলছি, পিএইচপি কোডটা অবশ্যই HTML ট্যাগের আগে লিখে আসতে হবে। তো পিএইচপি কোডটা লিখে আসি, কোশ্চেন মার্ক পিএইচপি, এরপরে কি করব আমি, ফর্মটাকে ভ্যালিডেট ভ্যালিডেশন করব, এবং কখন ভ্যালিডেট হবে, যখন একটু বুঝে আসে, যখন আমার এই সাবমিট বাটনের উপর ক্লিক করব, মানে কোনো কিছু লিখেই তো আমি সাবমিট বাটনে ক্লিক করব, যখন আমি এই সাবমিট বাটনের উপর ক্লিক করব তখন আমার একটা আউটপুট দেখাবে, তখন আমার ফর্মটা দেখাবে যে ভ্যালিডেশনটা ঠিকমতো আছে কিনা। তো অবশ্যই সেক্ষেত্রে কি ইউজ করতে হয়, অবশ্যই ইফ কন্ডিশনের মধ্যে তোমার কি ইউজ করতে হবে, ইজ সেট ফাংশন, ইজ সেট ফাংশন। ওকে, এরপরে আমি কোন মেথড ইউজ করেছি, সরি কোন মেথড ইউজ করেছি, পোস্ট মেথড, তাই ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট লিখে দাও, এরপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে কিসের উপর ক্লিক করলে আমার সাবমিট বাটনের উপর, তাহলে সাবমিট লিখতে হবে, সাবমিট লিখলাম। এরপরে হচ্ছে তোমার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো ইফের। এখন আমি চাচ্ছি যে
যে টেক্সট ফিল্ডটা দিছি সেটাকে আমি ধরো ইউজার নেম হিসেবে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, টেক্সট ফিল্ডটাকে তো একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, ডলার সাইন ইউজার নেম ইকুয়াল টু ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট, কি দিয়েছিলাম নেমটা, এখানে কি দিতে হয় সব সময়, নেম দিতে হয়, নেম দিয়েছিলাম কি টেক্সট, তো দিয়ে দিলাম হচ্ছে তোমার টেক্সট, লাস্টে সেমিকোলন। ওকে, এরপরে ধরো আমি একটা ভ্যালিডেশনের একটা কন্ডিশন স্টেটমেন্ট ইউজ করি, যে আমার স্ট্রিং যেটা ব্যবহার করব, দ্যাট মিন্স এখানে যে আমি টেক্সট ফিল্ডটা লিখব, যে ক্যারেক্টারে লিখি না কেন, এই ক্যারেক্টারের লেন্থটা আমি চাচ্ছি যে 8টা ক্যারেক্টারের বেশি হবে অথবা 8টা ক্যারেক্টারের সমান হবে, তো সেটা কিভাবে করব, অবশ্যই আমার কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতে হবে, ইফ ইউজ করলাম, এরপরে স্ট্রিং এর লেন্থ বের করার জন্য যে ফাংশনটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় স্ট্রিং লেন্থ, লিখতে হয় কি strlen। এরপরে কিসের উপর করছি আমি ইউজার নেম, না এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে এসেছি ইউজার নেম, তো কি হবে, আমি চাচ্ছি ইউজার নেমটা কি হবে তোমার গ্রেটার দেন অর ইকুয়াল 8, 8টা ক্যারেক্টারের বেশি চাচ্ছি আমি ইউজার নেমটা, দ্যাট মিন্স কেউ 3টা ক্যারেক্টার দিতে পারবে না। ওকে, এটা যদি দেই তাহলে আমার একটা মেসেজ রিপ্লে হবে, একটা ইকো করবে, ইকো কি করবে, যদি 8 ক্যারেক্টার না হয় তাহলে ইকো করবে কি, ধরো লিখে দিলাম ইউজার নেম শুড বি মোর দ্যান 8 ক্যারেক্টার। ওকে, লাস্টে দিলাম হচ্ছে সেমিকোলন, এরপরে ইফ এর ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপরে আর একটা ইফ এর ব্র্যাকেট শুরু করেছিলাম ইফ সেট ফাংশনের মধ্যে, সেই ব্র্যাকেট কন্ট্রোল এস। এরপরে দেখো এখানে আমি কি, এখন কিন্তু ভ্যালিডেশন করলাম, এখানে ধরো আমি লিখলাম হচ্ছে জুই লিখবো, দেখো এখানে কিন্তু ইরর আসছে, তাই না, কি আসছে তোমার ইরর আসছে 10 নম্বর লাইনে ইরর আসছে, দেখি দেখো কি ভুল হয়েছে, আমি লাস্টে পিএইচপি কোডটাই শেষ করি নাই, ভুল তো আসবেই, অবশ্যই কি হবে তোমার পিএইচপি কোডটা শেষ করতে হবে। ওকে, দেখো কি বলছে, আমি কি ভ্যালিডেট করছি একটু দেখো, এখানে বলছি যদি স্ট্রিং, যে স্ট্রিংটা আমি ইনপুটে নিব এই টেক্সট ফিল্ডের মধ্যে দিব, সেই স্ট্রিং এর লেন্থ যদি 8 ক্যারেক্টারের বেশি না হয় তাহলে এই মেসেজটা ইকো করবে, তাই না, এই মেসেজটা ইকো করবে, কি লিখেছিলাম আমি, জুই লিখেছিলাম, এখানে জুই 8 ক্যারেক্টারের ছিল না, এর জন্য কি মেসেজ আসছে ইউজার নেম শুড বি মোর দ্যান 8 ক্যারেক্টার। এখন একটু লিখি আমি আহসানুল কবির, দেখো কোন ধরনের ইরর মেসেজ কি এখানে দেখিয়েছে, কোনো ইরর মেসেজ দেখায়নি, কারণ এটা আমার এই কন্ডিশনকে স্যাটিসফাই করেছে, অবশ্যই ইউজারের সরি স্ট্রিং এর লেন্থটা আমার 8 ক্যারেক্টারের বেশি হয়েছে দেখেই হচ্ছে তোমার কোনো ইরর মেসেজ আসেনি। এইভাবে দেখো এখানে কি করা হচ্ছে, একটা ফর্মকে ভ্যালিডেট করা হচ্ছে। এখন তুমি যদি চাও এটার মধ্যে একটু স্টাইলিং করতে পারো, যে কোনো একটা ইরর মেসেজ সচরাচর রেড কালারের হয়ে থাকে, তো সেক্ষেত্রে তুমি একটু স্টাইলিং ইউজ করতে পারো, এর মধ্যে তুমি স্প্যান ট্যাগ দিয়ে একটা স্টাইলিং করে দিতে পারো, সেক্ষেত্রে কি লিখতে হবে তোমার স্প্যান ইকুয়াল করে স্প্যান দিলাম, স্টাইল ইকুয়াল টু দিলাম, স্টাইল ইকুয়াল টু দিব হচ্ছে কালার দিব হচ্ছে রেড কালার, সচরাচর ইরর মেসেজ গুলো রেড কালারের হয়ে থাকে, তো দিলাম হচ্ছে রেড কালার, সেমিকোলন কোটেশন শেষ, এরপরে স্প্যান ট্যাগ শুরু করেছি, স্প্যান ট্যাগটা শেষ করে দিব, তাহলে কি হবে স্প্যান ট্যাগ শেষ। এখন আসো দেখি, ধরো লিখলাম ফরহাদ, ফরহাদ
ফরহাদও 8 ক্যারেক্টারের না, দেখো এখানে কিন্তু লিখে আসছে তোমার ইউজার নেম শুড বি মোর দ্যান 8 ক্যারেক্টার। তো অবশ্যই যেহেতু ফরহাদের মধ্যে 8টা ক্যারেক্টার নাই এবং 8টা ক্যারেক্টার বেশি অ্যালাউ করবে, কিন্তু অবশ্যই 8 ক্যারেক্টারের হতে হবে, এটা আমি অ্যাপ্লাই করছি। এর জন্য হচ্ছে এখানে একটা এরর মেসেজ এসেছে। এখন যদি আমি লিখি ফরহাদ হোসেন, দেখো কোনো ধরনের এরর মেসেজ আসছে না। এভাবে কি করা যায়, তোমার একটা সিম্পল ভ্যালিডেশন দেখাইলাম, এটা হচ্ছে একদমই সিম্পল একটা ভ্যালিডেশন, যেখানে হচ্ছে আমি কোন ধরনের রেগুলার এক্সপ্রেশন ইউজ করে করি। তো এটা হচ্ছে সিম্পল ফ্রম ভ্যালিডেশন। এখন আমি এই সিম্পল ফ্রম ভ্যালিডেশন না করে এখন আমি করতে চাচ্ছি যে রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে একটা ফ্রম কিভাবে ভ্যালিডেট করা হয়ে থাকে, রেগুলার এক্সপ্রেশনের মধ্যে মাধ্যমে ফ্রম ভ্যালিডেশন দেখাবো। তো প্রথমেই চলে আসি আমি, নিজের ফর্মটা সেমই থাকবে, এখানে জাস্ট একটু চেঞ্জ করতে হবে আমার রেগুলার এক্সপ্রেশনটা। আমার আগে লিখে আসতে হবে রেগুলার এক্সপ্রেশনটা কি হবে, এর জন্য একটা ভ্যারিয়েবল নিলাম আমি রেগুলার এক্সপ্রেশন ইকুয়াল টু, এর ভেতরে কি কি দিতে হবে সেটা আমাকে সেট আপ করে দিতে হবে। দেখো একটু খেয়াল করো, রেগুলার এক্সপ্রেশন লেখার কিছু নিয়ম আছে, তো অবশ্যই সেই নিয়ম অনুযায়ী একটা রেগুলার এক্সপ্রেশন লিখতে হবে। কি দিতে হবে, প্রথমে দুইটা ডাবল কোটেশন চিহ্ন, এরপরে ডাবল কোটেশন চিহ্নর পরে দিতে হবে দুইটা স্ল্যাশ, দুইটা স্ল্যাশ, এরপরে দিতে হবে তোমার এই যে টু দি পাওয়ার চিহ্নটা দিতে হবে, টু দি পাওয়ার চিহ্ন। টু দি পাওয়ার চিহ্নটাকে বলা হয় কি তোমার রেগুলার এক্সপ্রেশনের স্টার সিম্বল। যত রেগুলার এক্সপ্রেশনই হোক না কেন, যত বড় রেগুলার এক্সপ্রেশনই হোক না কেন, প্রথমে ঠিক এই সিম্বলের মধ্যে তোমার লিখতে হবে স্টার্ট সিম্বল রেগুলার এক্সপ্রেশনের কি তোমার ওই যে টু দি পাওয়ার চিহ্নটা। ওকে, এরপরে দিতে হবে তোমার থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে মূলত রুলস থাকবে যেটা তুমি তোমার ওই ফর্মের মধ্যে অ্যাপ্লাই করবা, ফর্মটা ভ্যালিডেট করার জন্য অ্যাপ্লাই করবা। একটুখানি আমি এখানে লিখে দেই, এখানে হচ্ছে কি তোমার এই টু দি পাওয়ার চিহ্ন বলতে কি বোঝায়, টু দি পাওয়ার চিহ্ন বলতে বোঝায় হচ্ছে স্টার্ট, আর হচ্ছে তোমার এই থার্ড ব্র্যাকেটের মধ্যে কি লিখতে হবে তোমার রুলস লিখতে হবে, রুলস রুলস দ্যাট আর অ্যাপ্লাইড টু এ সিঙ্গেল ক্যারেক্টার। দ্যাট মিন্স হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি যে জিনিসটা অ্যাপ্লাই করব, যে রেগুলার এক্সপ্রেশনটা অ্যাপ্লাই করব, এটা হচ্ছে কি এই রুলটা ডিফাইন করবে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টারের জন্য, সবগুলোর জন্য না, সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টারের জন্য। ওকে, যেহেতু আমি এখানে দিয়েছি কি একটা টেক্সট ফিল্ড দিছি, তাহলে অবশ্যই এটা একটা ইউজার নেমই বলতে পারি আমি, অথবা কোনো নামই লেখা হবে। তো নাম কি দিয়ে শুরু হয়, নাম সবসময় শুরু হয় তোমার এ থেকে জেড এর মধ্যে, তাই না? তো সেক্ষেত্রে আমার কি থাকতে পারে, ক্যাপিটাল এ থেকে জেড পর্যন্ত থাকতে পারে, তারপরে হচ্ছে স্মল এ থেকে জেড পর্যন্ত থাকতে পারে। তো লিখে ফেলি আমি এ থেকে জেড পর্যন্ত, এরপরে হচ্ছে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত। ওকে, এরপরে একটা নামের মাঝখানে, যেমন হচ্ছে আমি ফরহাদ হোসেন কথাটা যে লিখবো, নামের মাঝখানে তো স্পেস থাকে, তাই না? নামের মাঝখানে স্পেস থাকে, এই স্পেসটা দেওয়ার জন্য জাস্ট সিঙ্গেল একটা স্পেস দিব। এরপরে একটা ইউজার নেমে অথবা একটা নামের মাঝখানে কিন্তু একটা নরমাল ডটও থাকে, অথবা হচ্ছে নরমাল একটা হাইফেনও থাকে, এরকম টাইপের থাকতে পারে। তো সেক্ষেত্রে হাইফেনের জন্য হাইফেন দিয়ে দিলাম, এরপরে হচ্ছে কোনো কিছু লেখার পরে নরমাল ডটও থাকতে পারে, ডটের জন্য কি দিয়ে দিতে হবে তোমার, ডট দিয়ে দিতে হবে। এই যে এতটুকু এই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যা কিছু লিখেছি সেটা শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যারেক্টারের জন্য অ্যাপ্লাই করেছি, শুধুমাত্র সিঙ্গেল ক্যারেক্টারের জন্য। এখন সিঙ্গেল ক্যারেক্টারের জন্য অ্যাপ্লাই করার জন্য এরপরে যে আরো কত ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারের জন্য কি বারবার লিখবো, বারবার লিখবো না। এরপরে কি লিখতে হবে, জাস্ট একটা প্লাস সাইন দিয়ে দিতে হবে। এই প্লাস সাইনের মানে হচ্ছে কি, প্লাস সাইনের মানে হচ্ছে তোমার তোমার সব কিছুর জন্য রুলটা অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই রুলস ফর এভরিথিং অথবা এভরি ক্যারেক্টার।
for every character. এর পরে সব কিছুর ওপেনিং আছে, ক্লোজিং আছে। অবশ্যই তোমার রেগুলার এক্সপ্রেশনের স্টার্ট সিম্বল যদি আমার টু দি পাওয়ার হয় সেটাতে আমার ক্লোজিং সিম্বল দিতে হবে। তো ক্লোজিং সিম্বল সব সময় কি হয় তোমার ডলার সাইন দিয়ে হয়। ডলার সাইন বলতে কি বোঝাচ্ছে তোমার একটু লিখে দিই আমি। ডলার সাইন হচ্ছে কি তোমার এন্ড। এই যে এইটুকু যে আমি করাইলাম না, এই জিনিসটাই একটু দেখে আসি এখানে আছে। এই যে কোনটা স্টার্ট, ডলার সাইন মানে কি, তারপর টু দি পাওয়ার মানে কি, সবকিছু এটা প্লাস সাইন মানে কি, সবকিছু এইটুকুর মধ্যে কিন্তু আছে। এ থেকে জেড পর্যন্ত মানে কি, ছোট হাতের বড় হাতের, এ থেকে জেড পর্যন্ত স্পেসের জন্য, তারপর হচ্ছে ড্যাশের জন্য, এই জিনিসগুলো মানে কি, সেই জিনিসগুলো হচ্ছে এখানে লেখা আছে। আমি এটাই দেখাইলাম। ওকে, রেগুলার এক্সপ্রেশন আমার ডিফাইন করা হয়ে গেছে এবং লাস্টে কি দিতে হবে তোমার, সেমিকোলন দিতে হবে। তো এখন আমাকে ভ্যালিডেটের কোডটা লিখতে হবে। ভ্যালিডেটের জন্য অবশ্যই ইফ কন্ডিশন দিব। ইফ কন্ডিশনের মধ্যে কি ফাংশন অ্যাপ্লাই করব, ইফ সেট ফাংশন অ্যাপ্লাই করব। এরপর কি মেথড ইউজ করেছি আমি, পোস্ট মেথড, তার জন্য কি হবে ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট মেথড হবে। এবং তখনই ভ্যালিডেশন হবে যখন সাবমিট বাটনের উপর ক্লিক হবে, তাই কি লিখতে হবে সাবমিট ব্র্যাকেট ক্লোজ। এরপরে কি করতে হবে তোমার, এই যে রেগুলার এক্সপ্রেশনটা লিখছো, এই রেগুলার এক্সপ্রেশনটা কি চেক করার জন্য, ম্যাচ করার জন্য কি বলছিলাম, একটা প্রি রেগুলার এক্সপ্রেশন ম্যাচ অথবা প্রি রেক ম্যাচ ফাংশনটা ইউজ করা হয়ে থাকে। প্রি রেক ম্যাচ ফাংশনটা ইউজ করা হয়ে থাকে। এখানে আমি বলে আসছি একদম প্রথমে এই জিনিসটা দেখায় আসছি, এই যে প্রি রেক ম্যাচের কি থাকে তোমার, প্রথমে থাকে প্যাটার্ন, পরে থাকে হচ্ছে ইনপুট প্যারামিটারগুলো। এখন এখানে সেটা আমি অ্যাপ্লাই করব। ওকে, কি নিলাম আমি, আরেকটা ইফ কন্ডিশন ইউজ করলাম। ইফ এর মধ্যে কি দিব, রেগুলার এক্সপ্রেশনটাকে চেক করার জন্য, ম্যাচ করার জন্য ইউজ করতে হবে p reg underscore match। এরপরে কি দিতে হবে বলছি তোমার, প্যাটার্ন দিতে হবে আর দিতে হবে ইনপুট। প্যাটার্নটা কি, প্যাটার্নটা হবে তোমার এই যে রেগুলার এক্সপ্রেশনের প্যাটার্নটা। প্যাটার্নটা আমার এর জন্য কি হবে, রেগুলার এক্সপ্রেশন, তার মানে কি হবে রেগুলার এক্সপ্রেশনের প্যাটার্নটা কমা। এরপরে ইনপুটটা কি, ইনপুটটা কখন আসবে, ইনপুটটা তো আমি অবশ্যই এই টেক্সট ফিল্ড থেকে পাবো তাই না। ইনপুটটা আমার ওখানে যখন দিব টেক্সট ফিল্ডে লিখবো তখনই যাবে, তাহলে সেক্ষেত্রে আমার ইনপুটটা এখানে কি হবে তোমার ডলার সাইন। ইনপুটটা এখানে হবে ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট মেথড। কি দিব আমি, টেক্সট দিব তাই না, টেক্সট হবে ইনপুটটা হবে আমার টেক্সট। ওকে, তাহলে ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। ওকে, এরপরে ধরো তুমি চাও এই যে যখন তোমার প্রত্যেকটা রেগুলার এক্সপ্রেশনের চেক করবে, চেক করার পরে তোমার একটা মেসেজ আসবে, সেক্ষেত্রে ইকো করে দিই আমি, ইকো করে দিলাম, ইকো করে লিখলাম আমি সাকসেসফুল, সাকসেসফুল লিখলাম। এরপরে এলস দিয়ে, আর যদি এরর আসে সেক্ষেত্রে তো লিখতে হবে, যদি এরর আসে সেক্ষেত্রে আমি ইকো করে দিলাম, দিলাম হচ্ছে প্লিজ এন্টার ভ্যালিড ইউজার নেম, is enter valid username, last is semicolon, bracket close, bracket, sorry, bracket close. Okay, এটা কি করলাম, কি দেখাইলাম, এইটুকু একটা রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে তুমি ফর্মটাকে কিভাবে ভ্যালিডেট করবে। ওকে, এখন এখানে দেখি, আচ্ছা এগুলো হচ্ছে আমি তোমাদের দেখাইছিলাম দেখি জিনিসগুলো চলে আসছে। আচ্ছা এটাকে আমি একটু পি ট্যাগ এর মধ্যেই রাখি, এটা লাগবে না। দেখো কি লিখবো আমি, ধরো লিখবো হচ্ছে ফরহাদ হোসেন, ফরহাদ স্পেস, স্পেস ও অ্যালাউ করবে, ফরহাদ হোসেন অ্যালাউ করবে। দেখো কোনো মেসেজ আসবে না, সাকসেসফুল দেখাচ্ছে, কিন্তু দেখো
আমি লিখলাম ফর এরপরে লিখলাম 1 2 3 দেখো কি আসে প্লিজ এন্টার ভ্যালিড ইউজারনেম এভাবে কি করেছি আমি একটা ফ্রম কে ভ্যালিডেট করলাম এভাবে হচ্ছে একটা ফ্রম ভ্যালিডেট করা হয়ে থাকে ধরো এই জিনিসটা যদি তোমরা বুঝে থাকো এখানে যে রেগুলার এক্সপ্রেশনটা আমি ব্যবহার করেছি এই জিনিসটা যদি তুমি বুঝে থাকো তাহলে ফোন নাম্বারটা কিভাবে ভ্যালিডেট করা হয় সেটা রেগুলার এক্সপ্রেশনটা আমাকে এখন বলবে ধরো আমাদের বাংলাদেশের ফোন নাম্বারটা কি হয় প্লাস হয় প্লাস 880 থাকে তারপরে হচ্ছে একটা ডট থাকে ড্যাশ থাকে এরপরে 019 সামথিং সামথিং কিছু থাকে তাই সরি 0 না 1 থাকে ওকে এটা যদি বুঝে থাকো আমাকে বলো তোমরা এই যে আমি এই যে নাম্বারটা লিখেছি এই নম্বরের রেগুলার এক্সপ্রেশনটা কিভাবে লিখবে বলো আহসান জি ম্যাম একটু একটু দেখিয়ে নেবেন ফন্টটা একটু বাড়ায় দিচ্ছি আচ্ছা বাড়ায় দিলে বেশি বড় হয়েছে ওকে এই যে এখন দেখতে পাচ্ছ না ঠিক মতো এই যে দেখো এই যে এখানে আমি একটা নাম্বার দিয়েছি এই নাম্বারটাকে রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে ভ্যালিডেট করতে হলে এখানে কি করতে হবে সেটা আমাকে বলো বলতে পারবে আসান একটু একটু ভাবতে দেন ম্যাম প্রথমবার দেখতেছি কি এসপি তো আসান পারবে আচ্ছা আমি দেখাই দিচ্ছি হ্যাঁ আমি দেখাই দিচ্ছি সময় নাই তো একটু পরে কেটে যাবে দেখো কি বলছি এই যে এখানে যে এটা দেখাইলে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা এখন থেকে যে কোনো লেটার বলো যে কোনো স্ট্রিং এর বলো যে কোনো নাম্বারের বলো তারপরে ইমেইলের বলো সবকিছুর ভ্যালিডেশন করতে পারবে যদি এই এক্সপ্রেশনটা বুঝে থাকো দেখো প্রথমে কি আসবে আমার প্লাস আসবে কি বলেছিলাম আমি এই থার্ড ব্র্যাকেটের মধ্যে কি করে সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টার চেক করবে তাই না সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টারের রুলস অ্যাপ্লাই করবে তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি প্লাস দিয়ে দিই শেষ প্রথমে একটা কি আসবে প্লাস আসবে এরপরে কি আসবে তোমার অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে এরপরে আসবে কি তোমার 0 to 9 এই তো ভেরি গুড এরপরে কি আসবে 0 to 9 এখন 0 টু 9 লিখে তুমি শর্টকাটে দিয়ে দিতে পারো ডিজিট লেখার জন্য রেগুলার এক্সপ্রেশন স্ল্যাশ ডি ঠিক আছে ব্যাক স্ল্যাশ ডি দিয়ে দিতে পারো ওকে এরপরে এটা কয়টার জন্য অ্যাপ্লাই হবে তিনটা সংখ্যার জন্য এই তিনটা সংখ্যার জন্য অ্যাপ্লাই করার জন্য তোমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে কি 3 লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে 3 ওকে এরপরে কি আসবে এইটুকু করে ফেললাম এইটুকুর কাজ শেষ এরপরে আবার সিঙ্গেল একটা কি আসছে তোমার ড্যাশ আসছে তো এর জন্য অবশ্যই আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা সিঙ্গেল ড্যাশ দিয়ে দিলাম শেষ এরপরে আবার কি আসছে সব ডিজিট আসছে সব কিন্তু এরপরে ডিজিট তাহলে আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম আর এই ডিজিটটা কয়টার জন্য অ্যাপ্লাই হবে তোমার কয়টার জন্য অ্যাপ্লাই হবে এখানে কয়টা সংখ্যা আছে 10টা তো লিখে দিলাম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি শেষ আর তো কিছু না আর সবগুলোর জন্য অ্যাপ্লাই করার জন্য প্লাস আর লাস্টে তোমার এন্ড সাইন শেষ কন্ট্রোল এস ওকে এখন একটু দেখি
এখানে হচ্ছে আমি কি দিব ফোন নাম্বার দিব আচ্ছা ইকো ইকো করতে এটা চলে আসে ফোন নাম্বারটা দিব তো দেখো আমি নরমাল কতগুলো নাম্বার দিচ্ছি দেখো হয় কিনা দেখো হচ্ছে না প্লিজ ইন্টার ভ্যালিড এখানে ইউজার নেম আমি একটু চেঞ্জ করে এখানে ফোন নাম্বার দিয়ে দিই ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিই ফোন নাম্বার ধরো 1234 সামথিং কিছু লিখলাম আমি লেখার পরে আমি সাবমিট করলাম দেখো এখানে একটা মেসেজ আসছে কি এরর মেসেজ প্লিজ ইন্টার ভ্যালিড ফোন নাম্বার ভ্যালিড ফোন নাম্বার কিভাবে হবে আগে লিখব প্লাস প্লাস লেখার পরে কি লিখব 880 এর পরে লিখব হচ্ছে একটা ড্যাশ ধরো 0195 কিছু একটা দিলাম কয়টা লেটার হবে আবার ভুল করছি আমি জিরো না অবশ্যই জিরো হবে না তাহলে নটা লেটার আসবে 10টা লেটার হবে আমি ডট দিলাম এভাবে দিলাম তাও দেখবো আবার একটা এরর মেসেজ আসবে প্লিজ ইন্টার ভ্যালিড ফোন নাম্বার এভাবে হচ্ছে কি করতে পারো তোমরা যে কোনো একটা লেখার মধ্যে যে কোনো কিছু ধরো আমি এখানে সামথিং দিলাম @gmail.com এই লেখাটার মধ্যে তোমরা একটা কি করতে পারবা ফর্ম ভ্যালিডেশন করতে পারবা ফর্ম ভ্যালিডেশন এভাবে করতে পারবে ফর্ম ভ্যালিডেশন কি বোঝা গেছে রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে ফরহাদ ফরহাদ তো লাস্টে জয়েন করেছো জি ম্যাম ওকে খুবই ইম্পর্টেন্ট টপিক তোমাদের প্রজেক্টের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু জিনিসটা আরো ইউজার ফ্রেন্ডলি হয় যখন জাভাস্ক্রিপ্টে করবা জিনিসটা আরো সহজ হবে ওকে তো পিএইচপি এর এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল আসে এত কিছু যে আমি এই যে এত যে থিওরি এর ভিতরে আসে না দেখে মনে হচ্ছে কঠিন কঠিন না আমি যে জিনিসটা লেখাইছি সেই জিনিসটা এখানে লেখা আছে যে জিনিসটা লেখাইছি সেই জিনিসটা এখানে লেখা আছে তো এভাবে হচ্ছে তোমার ফর্ম ভ্যালিডেশন করা হয় পিএইচপি এরপরে আসো নতুন একটা চ্যাপ্টারে চলে যাব আচ্ছা আজকে সময় নেই তো তাহলে আমি নতুন চ্যাপ্টারে যাব না তো নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের মাইএসকিউএল থেকে আমি শুরু